ক্লাবের পরিকাঠামোর উন্নতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টাকায় কলকাতায় প্রথম এলইডি সমন্বিত ফ্লাড লাইট লাগাতে চলেছে মোহামেডান। একই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে মোহামেডান মাঠ। মাঠ মেরামতি চলাকালীন প্রায় মাস ছয়েক যুব ভারতীতে অনুশীলন করবে মোহামেডান। মাঠের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, অটোমেটিক ওয়াটার স্প্রিঙ্কলিং সিস্টেম, ফ্লাড লাইট, প্লাস টোটাল এনভায়রনমেন্ট মাঠে সব আমরা করছি, সংস্কার যাকে বলা যায়। একটা খেলার একটা এনভায়রনমেন্ট হয়, সেই রকমই আমরা করছি। ছ মাস লাগবে এই পিরিয়ডে। আমাদের হোম গ্রাউন্ড আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনকে ব্যবহার করব। কলকাতা মাঠে প্রথম এলইডি লাইটে আমাদের ফ্লাড লাইট হবে।